অভিনব পদ্ধতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল বিজেপি। হুগলি জেলার শাহরাফুলি ফাঁড়ির মোড়ে জিটি রোডের ধারে চপ বেগুনি ভেজে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করল বিজেপি নেতাকর্মীরা। এদিন বিজেপি কর্মী সমর্থকরা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের জন্য কিছুই ভাবছেন না। রাজ্যে কর্মসংস্থান নেই, নতুন কোনো শিল্পও হয়নি, ফলে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ। রাজ্যের তৃণমূল সরকার শুধু বেকার যুবক যুবতীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আর চাকরির কথা বলে মুখ্যমন্ত্রী চপ ভাজার নিদান দিচ্ছে। তাই প্রতিবাদে শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে চপ বেগুনি ভেজে এই রূপ অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন তারা। কারণ দিদি বলেছে যে পশ্চিমবঙ্গে একটাই শিল্প, সেটা চপ শিল্প, ঝালমুড়ি শিল্প। আজকে বিগত 9 বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, বেকার যুবকরা ফুবলে ফুবলে কাটছে, যেখানে কোনো রিক্রুটমেন্ট নেই সেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেকার যুব সমাজকে চপ ভাজতে রাস্তার ধারে। উনি বলছেন চপ ভেজে নাকি 3 তলা বাড়ি করা যায়, 4 চাকা গাড়ি কেনা যায়। তাই আমরা আজকে ওনার অনুপ্রেরণায় আজকে রাস্তায় বসেছি, শিক্ষিত যুব সমাজ যারা আমরা চাকরি পাইনি, আমরা সেই সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে দেখুন আমরা দিদির অনুপ্রেরণায় রাস্তায় বসেছি এবং চপ ভেজে 4 তলা বাড়ি কি 3 তলা বাড়ি করা যায় কি সেটাই আমরা এখানে দেখাচ্ছি। এবং তীব্র ধিক্কার জানাচ্ছি এই মাননীয় মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবঙ্গের যিনি বেকার যুব সমাজকে নিয়ে ছিনিমিনি খেলছেন, শিক্ষিত বেকার যুব সমাজকে রাস্তায় বসিয়েছেন চপ ভাজার জন্য, চপ ভাজতে বলছেন, চপটাই নাকি বড় শিল্প, তারই প্রতিবাদ জানাচ্ছি আমরা এখানে। না, চপ শিল্পকে আমরা মেনে নিচ্ছি না, কিন্তু আমরা এটা প্রতিবাদ করছি যে শিক্ষিত বেকার যুব সমাজ চপ শিল্প না, শিক্ষিত বেকার যুব সমাজ যারা পড়াশোনা করেছে তারা চপ ভাজার জন্য নয়, কোনো শিল্পকেই আমরা চপ ভাজাকে ছোট কাজ হিসাবে আমরা দেখছি না। কিন্তু আমরা একটা বার্তা দিতে চাইছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে শিক্ষিত বেকার যুব সমাজকে চপ ভাজার যে আপনি বার্তা দিয়েছেন তা খুব অন্যায় করেছেন এবং ভুল করেছেন। ইতিমধ্যে আমি এখান দিয়ে সতর্ক করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই অন্যায় যে আপনি করেছেন শিক্ষিত যুব সমাজকে নিয়ে তার জবাব 21-এ উনি পাবেন। তারাপদ দাস, শাহরাফুলি মণ্ডল, যুব মোর্চার সভাপতি। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।